সকালে ঘুম থেকে উঠেই তো আমার অভ্যাস বাইরের ওয়েদার দেখা, সেই সাথে আজকে বোনাস হিসেবে পেয়ে গেলাম এই যে আমার পাথরকুচিতে ফুল ফুটেছে, কি সুন্দর তাই না? মনটাই খুশি হয়ে গেছে। আর বাইরের ওয়েদার দেখেন কি সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এই ওয়েদার দেখলে একদম খুশি হয়ে যাই, ভাবি যে ও আজকে তাহলে মোটা জ্যাকেট পরতে হবে না, আজকে একদম বাংলাদেশে যেরকম সবসময় ঘুরে বেড়াইতাম ওরকম জামা কাপড় পরে ঘুরতে পারবো। এটা হচ্ছে আমাদের UK-বাসীর একটা স্বপ্ন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সামার টাইমে। তো যাই হোক, মেয়ে স্কুলের জন্য আমি রেডি করছিলাম, তো স্কুল ব্যাগ থেকে একটা কার্ড বের হলো, ও এটা নিজে নিজে ড্র করে বানিয়েছে। ভেতরেরটা হচ্ছে ও নুসাইবা, আর সামনে যে তিনটা এটা হচ্ছে একটা ও, ওর ফ্রেন্ড আলিশ আয়েশা, ওর ফ্রেন্ড সানায়া এবং আর একটা জানি কাকে আঁকছে আমি জানি না। এই যে দেখেন ব্যাগ একদম ফাঁকা, ফাঁকা ব্যাগ নিয়ে মেয়ে স্কুলে যাচ্ছে, ভাবা যায়? তো যাই হোক, এখন সকাল সকাল মেয়েকে খাওয়ায় নিলাম এই যে ব্রেড আর নিউটেলা। এখনকার বাচ্চারা আমি বুঝি না, সকালে এরা খাবার মানেই বুঝে ব্রেড আর নিউটেলা। তো যাই হোক, রেডিমেডি হয়ে আমরা এই যে বের হইলাম মেয়েকে নিয়ে স্কুলে। এই যে দেখেন রাস্তার পাশে কি সুন্দর গাড়ি পার্ক করা, তাই না? এদেশে কিন্তু এমনই, জানেন কিছু কিছু রোড আছে একদম ফ্রি, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা গাড়ি পার্ক করে রাখতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। বা কিছু কিছু রোড আছে যেটাতে আপনার রোড পারমিট থাকে, যে আপনার এলাকা ভিত্তিক এই রোডগুলোতে পারমিট পারমিট আছে, আপনারা এখানে রাখতে পারবেন। তো যাই হোক, আমরা মেয়েকে নিয়ে যাচ্ছি। আর এই যে আশেপাশে যে বাসাগুলো দেখছেন না, এই বাসাগুলোও কিন্তু অনেক পুরাতন, জানেন এখানে কিন্তু প্রায় 100, 200, 300 বছরের আগেরও বাসা আছে। প্রত্যেকটা বাসার গায়ে সে বাসার সালটা লেখা থাকে, যে এই বাসা কত সালে বানানো, অনেক পুরাতন পুরাতন বাসা এখানে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, মেয়েকে নিয়ে যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি নুসাবাকে নিয়ে অন্য একটা রাস্তা দিয়ে। আমি এর আগে বলেছিলাম দুইটা রাস্তাতে যাওয়া যায়, সো আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু খুব বিয়া করে গিয়েছিলাম রোদ দেখে, একদম মানে জ্যাকেট ট্যাকেট ছাড়া, কিন্তু বাইরে যাওয়ার পরে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে আর কি, কারণ রোদে একদম চকচকা হলেও এত ঠান্ডা বাতাস যে আমার কাছে মনে হয়েছে যে জ্যাকেট পরে আসা একদম বুদ্ধিমানের কাজ ছিল। তো মেয়ে তো খেলা করতে করতে স্কুলে যাচ্ছে, ওকে স্কুলে দিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে ফিরছি। আর এই পাহাড়ের এই ঢালু রাস্তাটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু শর্টকাট, নামতে সোজা বাট উঠতে উফ যানটা বের হয়ে যায়। তো আমরা এই যে বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আর এই গাছটা দেখে না আমি ধোকা খেয়ে গিয়েছিলাম। আমি ভাবছি এই গাছের মধ্যে বরফ কোথা থেকে আসলো, পরে ভালো করে দেখি যে এটা ফুলে ভরা। তো বাসায় এখন যাওয়ার পালা, বাসায় যেয়ে আমার প্রথম কাজ হচ্ছে 1 কাপ চা বানানো, গরম গরম চা। আর সবাই তো জানেন এই টাইমটা আমার একদম একান্ত, এই টাইমটা আমি আমার নিজের মতো করে স্পেন্ড করতে পছন্দ করি। আর হঠাৎ করে বাইরে শাঁসা শব্দ শুনে আমি তো চমকে উঠলাম যে কী ব্যাপার, বাইরে এত কিসের শব্দ। পরে দেখি ঘাস কাটতে আসছে। এই যে ল্যান্ডলর্ডরা কিন্তু এই প্রত্যেকটা বিল্ডিংয়ের যে গার্ডেন থাকে সেখানে এই ঘাসগুলো কাটার জন্য লোক পাঠায়, তো আমাদেরও আজকে পাঠাইছে। আমার পছন্দের ফুলগুলো কেটে ফেলছে, আমার এত মায়া লাগছিল তা বলার মতো না, কারণ এদেশে ঘাসের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে যেগুলো দেখেও খুব ভালো লাগে। তো সেগুলো সব কেটে দিল, কিন্তু কিছু করার নেই, একদম জঙ্গল হয়ে গিয়েছিল, বাচ্চারা খেলতো, সো এটা ভালোই হয়েছে। তো আরামায়েশ অনেক হয়েছে, এখন বাবা রান্না করতে আসার পালা। আজকে ভাবছি একটু ইলিশ মাছের তরকারি করব, কিন্তু একদম মানে ভুনা টাইপের কোনো কিছু না, একদম হাতে মাখা পাতলা ঝোলের ইলিশ। কে কে খেয়েছেন এমন পাতলা ঝোলের ইলিশ? আমার কিন্তু বেশ ভালো লাগে। এই রান্নাটা আমি প্রথম খেয়েছি আমার শ্বশুরবাড়িতে, যে এর আগে কখনো খাইনি, কারণ আমাদের বাসায় ইলিশটা সবসময় হয় ভুনা করা হতো, না হয় কচু দিয়ে, না হয় অন্য কোনো তরকারি দিয়ে, কিন্তু এরকম জাল দেওয়া ইলিশ এর আগে কখনো আমি খাইনি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এটা খাওয়া হয়েছিল। প্রথম প্রথম তো আমি একদম খেতে যাচ্ছিলাম না, যে এরকম কাঁচা কাঁচা দেখাচ্ছে, একদম মাখায় দেওয়া মাছ, মাছের তরকারি কেমন বা হবে খেতে, কিন্তু বিশ্বাস করেন এত মজা তা বলে বোঝানোর মতো না, যারা যারা খেয়েছেন শুধু তারাই বুঝবেন। তো আমি পেঁয়াজ, মরিচ, জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে মাছটাকে প্রথমে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবং সাথে মাছও দিয়ে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এই যে চুলায় উঠিয়ে দিব। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু বেশ দারুণ। তো এটা এরকম করেই এখন আমি চুলার পরে বসিয়ে দিব। একদম আমরা যেরকম ছোট মাছ রান্না করি ঠিক সেভাবেই এই ইলিশটাও রান্না করতে হবে। আজকে ভাবছি একটু সবজি করব, একদমই সবজি খাওয়া হয় না জানেন।
এত সবজি কেনা হয় কিন্তু সবজিগুলো ফ্রিজে এনে ফ্রিজেই নষ্ট হয়। তো আজকে ভাবছি সবজি করব, বাট সবজিটা কিন্তু আমি রান্না করব না, আপনাদের ভাইয়াকে দিয়ে রান্না করাবো। আমার হাতে সবজি আমি নিজেই খেতে পারি না, কিন্তু আপনাদের ভাইয়া এত মজার সবজি রান্না করে, আমি জানি না এই লোকটা কোথা থেকে এত মজার সবজি রান্না শিখেছে। তো যাই হোক, আমি আজকে চিন্তা করছি যে সবজি আমি সব কিছু একদম কেটে কুটে রেখে দিব, আর ও এসে শুধু রান্না করবে। ও বাবা, দেখেন আমার আলুর কি অবস্থা! ওই যে বললাম সবজি অনেকদিন খাওয়া হয় না, তো আলুটাও না অনেক বেশি করে কেনা হয়েছিল, যার জন্য আসলে আর খাওয়া হয়নি, এই জন্য গাছপালা বেরিয়ে গেছে। আমার নিজের গার্ডেন থাকলে ওগুলো আমি কেটে কেটে কিন্তু ঠিকই গার্ডেনে লাগিয়ে দিতাম। আর এই যে আমার মাছের রান্না চলছে কিন্তু। তো যেটা বলছিলাম, আপনাদের ভাইয়ার হাতে সবজি আবার আমার খুব ভালো লাগে, আর আমার নিজের হাতে সবজি আমার একদমই ভালো লাগে না। তো ওর জন্য পেঁয়াজ রসুন সব কেটে, সবজি কেটে ধুয়ে একদম রেডি করে রাখবো, যাতে ও আসার পরে জাস্ট একটু কিভাবে রান্না করবে সেটাই। আর ও কিন্তু সবজি জানেন একবারে উঠায় রান্না করে, আমি তো অনেক কষায় রান্না করলেও বাবা আমার তার মতো মজা হয় না। তো যাই হোক, কিছু থালা বাসন ছিল সেগুলাও ধুয়ে নিচ্ছি। অবশ্য আজকে ঝটপট রান্না করার পেছনে আরও আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আজকে আবার আমাকে একটু জিপিতে যেতে হবে, কারণ আমার আজকে একটা ব্লাড টেস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে আমাকে যেতে হবে। এই জন্য আজকে আমি একটু ঝটপট একদম ইজি ওয়েতে রান্না বান্না করলাম আর কি। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে, আমার একটা ব্লাড টেস্ট করতে হবে। বেশ কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ, তো এই জন্যে ডাক্তারের কাছে গিয়েছিলাম এর আগের বার, আপনারা অনেকেই জানেন। তো সেখানে আজকে আমার ব্লাড টেস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো সেটাতেই যাচ্ছি। একদম বাসার কাছে আমাদের জিপি, আর এই যে দেখেন কি সুন্দর গাছ বরাবরই, এই এই গাছ থেকে গেলে আমার ভীষণ ভালো লাগে। এদেশে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না, কিন্তু যদি কখনো মনে করে যে আপনার রোগ বালাই বা কোনো কিছু একটু সিরিয়াস পর্যায়ে যেতে পারে বা কিছু, এরা কিন্তু মানে কোনো ট্রিটমেন্টের একদম ঘাটতি রাখে না, একদম 16 আনা পরিপূর্ণ করে দেয়। তবু আর তারপরেও বলবো যে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ এখানের থেকে ওই বাংলাদেশে আমার কাছে বেশি ভালো লাগে, যখন যেটা ইচ্ছা সেটা করা যায় আর কি। আর এই যে ফুলে ফুলে ভরে গেছে চারিদিক, এখন ইংল্যান্ডে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সুন্দর সুন্দর ফুল আর সবুজ। তো এই যে আমি ঢুকে গেলাম, এবং আমার 5 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেছে, কারণ এখানে আসলে যেই টাইমে অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনাকে একদম সেই টাইমেই ডাকবে, আপনাকে অত বসেও থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা বা কোনো সিরিয়াল এরকম কিছু না, একদম যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে ঠিক তখনই আপনি হচ্ছে আপনার কাজটা সেরে চলে আসতে পারবেন। তো যেই গিয়েছি 5 মিনিটের মধ্যে কাজ শেষ করে চলেও আসছি। তো এখন আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দেখেন রক্ত নিয়েছে আমার এখান থেকে কতখানি, তাই না? উফ, আমি কিন্তু এখনও ছোট মানুষের মতো, এখনও আমার রক্ত পরীক্ষা বা রক্ত দিতে ভয় লাগে। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিব। আমার ওটুকু রাস্তা আসতে বিশ্বাস করেন আমার এত মাথা ঘুরছিল, মনে হয় যদিও এই রক্ত নেওয়ার জন্য হয়তো বা হতে পারে, কারণ খুব বেশি মাথা ঘুরছিল আমার। তো বাসায় এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে মজাদার ইলিশ মাছের জাল দিয়া ইলিশ মাছের ঝোল, অবশ্যই একটু মাংস আছে, বাট এদিকে আর আজকে যাবো না বাবা, আজকে শুধু এই ইলিশ মাছের জাল দিয়া ইলিশের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেব। আর ওদিকে আপনাদের নুসা বাবুরিদেরও আসার সময় হয়ে গেছে, ওই যে চলেও এসেছে। স্কুল থেকে আসার পরে তার নানান ধরনের অভিযোগ, নানান ধরনের গল্প, নানান ধরনের মানে কথাবার্তা, সে আজকে কি করেছে, ক্লাসে কি শিখেছে, আজকে কি প্রজেক্ট করেছে, কি কি ড্রয়িং করেছে, সব কিছু। এবং এই যে দেখেন কি সুন্দর একটা সূর্যমুখী ফুলও সে বানিয়ে নিয়ে এসছে আর কি। সো এটা আজকে ওদের স্কুলে বানিয়েছে, বানাইতে দিয়েছিল আর কি, মাটি দিয়ে বানানোর পরে, এবং এটা হচ্ছে কালার করতে দিয়েছে। সো নুসাবাবুরি এরকম করে সূর্যমুখী এঁকেছে, এবং এটা দিয়ে যে ড্রয়িং করতে হয় সেটা ওদেরকে শিখিয়েছে আর কি। এখানে কিন্তু বাচ্চাদেরকে এভাবে শেখায়, বিভিন্ন জনের ধরনের জিনিস বানায় ওরা, এমনকি জানেন ওরা কিন্তু কাপ কেক পর্যন্ত ওরা বানায় নিয়ে আসে মাঝে মাঝে। মানে বাচ্চাদেরকে পড়াশোনা করতে কখনো বোর ফিল করায় না, অনেক পড়াশোনাও যেমন করায় ঠিক তেমনি এন্টারটেনও করে আর কি। হঠাৎ করে আমরা নুসাইবা বুড়ির একটা ভিডিও সামনে আসলো, নুসাইবা বুড়ির এটা ছিল চতুর্থ জন্মদিনের একটা ভিডিও, বাংলাদেশে করা আমাদের শেষ ভিডিও। আসলে ব্লগিং করে দেখে এই যে দেখেন এই মুহূর্তগুলো আমার ক্যাপচার করা, এই মুহূর্তগুলো দেখে যে কী শান্তি লাগছিল তা আসলে বলে বোঝানো যাবে না। সো ব্লগিং আসলে শুধু ইনকাম বা শখ এটার বসেই না, ব্লগিং করি দেখে যে দেখেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যানেলে আছে, আমার পেজে আছে, আমার নুসাইবুড়ি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে। তো সেদিন এই ভিডিওটা দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিলো যে সময় কত দ্রুত চলে যায়, এই তো সেদিন এরকম করে নুসাইবা
বাংলাদেশের শেষ জন্মদিনটা পালন করলাম, আর এখন দেখেন মেয়েটা মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। সেদিনও কত ছোট্ট মেয়েটা ছিল আমার, কি সুন্দর লাল টুকটুকে পরী সাজিয়ে দিয়েছিলাম, আর আজকে আমার সেই মেয়ে কত বড় হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে একদিন চোখের পলকে আরও বড় হয়ে যাবে। আর সেদিন যে ওই যে আইসক্রিমটা কিনে নিয়ে এসেছিলাম, এই যে তার এই অবস্থা, এখনও কিন্তু শেষ হয়নি জানেন, মাত্র অল্প 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 করে খাচ্ছি, কারণ আইসক্রিমেও কিন্তু প্রচুর ফ্যাট, একটু খাইলে মানে এমনিতেই মোটা কমাইতে পারছি না, তারপরে আর আইসক্রিম খেয়ে খেয়ে তো মোটা হচ্ছি। তো বাইরে এই যে নুসাইবা ওর ফ্রেন্ড এমিলির সাথে খেলছে, মেয়েটা এই দুজনের মধ্যে এত ভালো ফ্রেন্ডশিপ তা বলার মতো না, দুজন দুজনের কলিজার টুকরা বলা যায়, অনেক আনন্দ করে সারা দিনই বলতে গেলে এই দুইটা আমাদের গার্ডেনে খেলা করে আর কি। তো যাই হোক, ওরা খেলতে থাকুক, আর দেখি ওদিকে রান্নাঘরের কী অবস্থা। আপনাদের ভাইয়া কিন্তু এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে সবজি উঠাই দিয়েছে, এদিকে নুসাইবার জন্য একটু টোস্ট করেছিলাম, কিন্তু সে আর খাবে না, তো এখন সেটা আমারই খেতে হবে আর কি। মায়েরা মনে হয় বাচ্চাদের এই উৎসৃষ্ট বলেন, এক্সট্রা বলেন, এগুলো খেতে খেতেই শরীরের অর্ধেক ওজন বাড়িয়ে ফেলে। তো যাই হোক, আপনাদের ভাইয়াও এখানে কী জানি কাজ কাজ করতেছে, আমিও এখন রেস্ট নেই। আর ভিডিওটাও এখানে শেষ করে দেয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।